তোমার নাম কি? নিত্যা সরাই। আচ্ছা, কিসে পড়ছে এখন? কেনে কোন কোন স্কুলে? রঘুনাথপুর হাই। বাবার নাম কি? বাসুদেব সুতারি। তোমাদের গ্রামের নামটা একটু বলবে? মাধবপুর। পুরো নামটা বলো। মাধবপুর থানা মন্ডি জেলা পোস্ট অফিস রঘুনাথপুর পূর্বজামপুর। আচ্ছা, বাবা কি করে? বাবা বোর্ডে কাজ করে। তুমি যে কম্পিউটার শিখতে যাচ্ছ, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তুমি ফিউচারে কিছু করতে চাও, মানে কিছু এটা শিখে বা কিছু করা? যে কোনো একটা কাজ করতে। এটা তোমার নিজস্ব বাড়ি? বাড়িতে কেউ আছে? বাবা বা মা? মাকে ডাকো একটু, সামনে আসুন। নমস্কার কাকিমা, কাকিমার নামটা একটু বলবেন। আচ্ছা, ওই ছেলে যে কম্পিউটার শিখতে যাচ্ছে, আপনাদের আপনার কোনো অসুবিধা নেই তো? না না, আমার অসুবিধা, আমার তো ভালো লাগছে। আচ্ছা, আমি গরিব মানুষ, খেয়ে পয়সা দিয়ে তো শেখাতে পারছি না। আচ্ছা, আপনারা আমাকে সাহায্য করছে, তার জন্য আমার ভালো লাগছে। আচ্ছা, কাকু কি করেন একটু বলবেন? অ্যান্ড্রয়েডে কাজ করে। এরকম মান্থলি কিরকম ইনকাম হয় একটু? ইনকাম মানে খুব একটা নয়, আর কাজও খুব মানে সব দিন হয় না। আচ্ছা, তবু একটা মান্থলি কিরকম? 200 টাকা মতো রোজ পাই। আচ্ছা, 200 টাকা রোজ আর কি? আচ্ছা, আপনার এই মোটামুটি পরিবারের সদস্য সংখ্যা কত? চারজন। আমরা ছেলে কি একটাই ছেলে নাকি? না, দুটো ছেলে আর আমরা স্বামী। আচ্ছা, দুটো ছেলে। একটা ছেলে কি পড়ছে না ছোট? হ্যাঁ পড়ছে। আচ্ছা, বড় এই বড়? আচ্ছা, এটা আপনার নিজস্ব বাড়ি বললেন তো? ঠিক আছে কাকিমা।